আমি আছি অমর একুশে বইমেলার ভাষাচিত্রের স্টলে। তো আমি আজকে যে বইটা নিচ্ছি সেটা হচ্ছে হাসান তারেক চৌধুরীর সময় বইটি। আমি এই লেখকের আগের দুইটা বইও আমি পড়েছি, যে কারণে আমার এইটা নেওয়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। মানে এই লেখকের বইটা আমার মানে ওনার যে বাকি দুইটা বই আমি পড়েছিলাম, দ্বিখণ্ডিত প্রথম বইটা আর দ্বিতীয় বইটা ছিল যুগল মানব, দুইটাই সায়েন্স ফিকশনের একটা বই, প্যারাসাইকোলজি নিয়ে লেখা, মানে একটু ভিন্ন ধর্মী বই। এই লেখকের বইটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক লেখক থাকে না যে প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাঠককে ধরে রাখার মতো একটা অ্যাবিলিটি, মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তার। মানে যখন শুরু করেছি কখন শেষ করব এরকম একটাই, মানে আমার মধ্যে এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল, যে কারণে ওই দুইটা বই আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আশা করি এই বইটাও খুব ভালো লাগবে। ধন্যবাদ।